নমস্কার বন্ধুরা, কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলটি এখন থেকে শুরু করছে। এখন রাত বাজে 4:30, তো এখন আমরা 4:30 বলবো না, 4:20, তো আমরা এখন এই যে প্ল্যাটফর্মে বসে রয়েছি, তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন ট্রেন আসবে, আমরা ওয়েট করছি। আর বাড়ি চলে এসেছি আমরা, 11:50 নেমে গেছি স্টেশন থেকে, এসে এই যে রান্না করব। আর এই যে আপনাদের দাদা ভাই কই মাছ ধরে নিয়ে এসেছিল, সেগুলো চাওয়ানো ছিল, তাদেরকে মুড়ি খেতে দিচ্ছে, এইসব করছে। তো মাছগুলোকে এখন কেটে নেবো, কেটে নিয়ে রান্না করবো, পরে কথা হচ্ছে। এখন দুটো, তিনটে, চারটে, ছটকে 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 চলে আসছে, জল সব কমিয়ে দিয়েছি। এখন এই খাবার দিয়েছিলাম উপরে থেকে না, মানে এর নিচে দিয়েছিলাম, জল থাকার সময় ওর্তে করে দিয়েছিলাম বলে এরম হয়ে গিয়েছে। এখন আমরা মাছ, তো কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি এখন সেগুলোকে দেখাবো। তো এখন যেহেতু অনেকটা বেলা, তো কী কী কেনাকাটা করেছি সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকতে হবে। এগুলো এখন এতে করে ছেঁকে নেবো এতে। তো এখন রান্না খাওয়া রেস্ট সম্পূর্ণ করে চলে এসেছি চৈত্র সেটে, কী কী কেনাকাটা করেছি সেটা দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা এটা হচ্ছে 38 সাইজের, এটা 38 সাইজ রয়েছে, এটা 38 সাইজের হচ্ছে ঘি গলা রয়েছে, এক বান্ডিল রয়েছে। এটা দেখুন বন্ধুরা, এই যে এলানের নাইটি, এই যে এলানের নাইটি রয়েছে, এটা এটাও ঘি গলা। এই যে একটা বান্ডিল রয়েছে এলানে, এই যে ভি গলা। এই একটা কালার, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে ছ কাঠ, এটা গোল কাঠ ছ বান্ডিল রয়েছে, এই যে এটা গোল কাঠ ছ বান্ডে, এই চুড়িদার রয়েছে দীপকের, দেখুন বন্ধুরা মর্জিনা গ্রামে, এটা একটা রয়েছে। আর এই যে একটা ছিঁড়ে, এই যে খুলে ফেলেছি, এই যে মালটা, এটা হচ্ছে পাতিয়াটি পা প্যান্ট রয়েছে, এটা ওড়না, এই যে একটা ব্ল্যাকের আর হোয়াইট, ব্ল্যাক আর রেড রয়েছে, এটা হোয়াইট না, ব্ল্যাক আর রেডের উপরে যে, দেখুন বন্ধুরা এটা ব্ল্যাকের উপরে রয়েছে, প্রোটিন গোল করা নাইটি, এটা এটাও একটা গোল কলার উপরে, এটাও গোল কলার উপরে, যে এগুলো খুব সফট নাইটি। এটা হচ্ছে এটাও গোলকার ছায়া রয়েছে, এই যে
বান্ডিল রয়েছে, এটা 36 সাইজের হচ্ছে ব্লাউজ রয়েছে বান্ডিল, 36-এর হচ্ছে, এটা 36 নয় বন্ধুরা, এটা 34-36 আছে, 32 আছে, এটা ভি গলা রয়েছে, এটা 32 আর 34-এর বান্ডেল রয়েছে, এই যে এটা 36-এর হচ্ছে, এটা 36-এর বান্ডেল রয়েছে, তো দেখিয়ে দিলাম আপনাদেরকে সব কিছু। চৈত্র মাসের সেলের কেনাকাটা ভাবতেই পারেন, কিন্তু না বন্ধুরা এটা চৈত্র মাসের সেল নয়, এটা হচ্ছে আমার দোকানের যে ব্যবসা করি টুকিটাকি সেই ব্যবসার মালগুলো করে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা এখন ভিডিওটা এখানেই রাখছি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে মামমামের জন্য এই যে ক্ষীর বানিয়েছি, আপনারা জানেন আমরা দুধ কিনে, তো সেই দুধ থেকে হচ্ছে এই যে ক্ষীর বানিয়েছি, তো এটা বাড়িতে বানানো ক্ষীর, এতে কোনো কিছুই মিষ্ট নেই, না চিনি আছে না কোনো কিছু, তো এটা জাস্ট শুধু একদম দুধ দিয়েই হয়েছে, পারফেক্ট দুধ দিয়ে। ঠিক আছে না কি খাচ্ছ? আমি কোথায় পেলে? আমি বানিয়ে দিয়েছি, কখন বানালা? বিকালে। হ্যাঁ তুমি ঘুমাচ্ছ আর আমি বানালাম, কেমন হয়েছে? বাহ, ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ তুমি সব লিখেছ না বাদ দিয়ে দিয়েছ? সব লিখেছ? বাহ, কালকে কি পরীক্ষা? ইংরেজি? আচ্ছা ঠিক আছে। দূর সমুদ্রে দীর্ঘশ্বাস, দূর সমুদ্রে দীর্ঘশ্বাস, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, আমার ক্লান্তির উপরে ঝরুক কি মহুয়ার ফুল, মহুয়ার ফুল, সবুজ সকাল কিসে ভেজা, সবুজ সকাল শিশিরে ভেজা, সবুজ সকাল শিশিরে ভেজা, অবসন্ন মানুষের শরীরে দেখি কালে রাতে নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে কে, দূর সমুদ্রের নিঃশ্বাস, দূর সমুদ্রের নিঃশ্বাস, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, মহুয়ার ফুল। কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয়, কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন আনা দেয়, ক্লান্তির দুঃস্বপ্ন আনা দেয়। এবারে হচ্ছে লং কোশ্চেন, তাহলে মুহার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েক ঘন্টা কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1937 খ্রিস্টাব্দে। বলি তো সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে একে দেয়?